বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেড কার্পেট আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। এটা এমন একখানা সময় করা হচ্ছে যেখানে গত বছর রক্তাক্ত শারদের পর থেকে অব্যাহত রয়েছে সেখানে সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর নিপীড়ন, তার সমাধান হয়নি, বরং সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্র ক্লিনচিট দিয়েছে সব ঠিক আছে, সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন এই ক্লিনচিটের মানে কি? এই ক্লিনচিটের মানে তারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে, তারা পশ্চিমবঙ্গের সঙ্গে শত্রুতা করে, বাংলাদেশের দালালি করে, বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার তিস্তার জল বাংলাদেশকে দিতে চায়, তার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। তারা বলছে উই আর কমিটেড টু তিস্তা ওয়াটার ট্রিটি, কমিটমেন্ট, প্রতিশ্রুতি। তিস্তার জল বাংলাদেশকে দিলে বাংলার 8 জেলা কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ গাজল ডোবা থেকে গাজল শুকিয়ে শ্মশান হয়ে যাবে, আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে, দিল্লির কিছু এসে যায় না। কারণ দিল্লি চায় গুজরাট, রাজস্থান, ইউপি, বিহার, দিল্লি মিলে তারা বাংলাদেশের সঙ্গে যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলো করবে। তারা কোটি কোটি বিলিয়ন, একাধিক বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট দিয়েছে 1% সুদের হারে, 20 বছরে ফেরত দিতে হবে। কোনো সাধারণ বাঙালি বা পশ্চিমবঙ্গ সরকার কখনো দিল্লির থেকে এই হারে সুদ পায়নি, পাবেও না। অর্থাৎ বাংলাদেশকে, বাংলাদেশের দালালি করা, কারণ সেখানে আদানি আম্বানিরা পোর্ট বানাবে, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, ভারত সরকার সেখানে স্টেডিয়াম বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, রিলায়েন্স নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে এখানে, তারপরে কি পাওয়ার, তারপরে বিদ্যুৎ প্ল্যান্ট বানাচ্ছে, আর আমাদের এখান থেকে টাকাটা তুলছে। খুব স্পষ্ট কথা, এই ভারতের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে বসে পশ্চিমবঙ্গের সঙ্গে শত্রুতা, বাংলাদেশের সঙ্গে দালালি, তিস্তার জল দেওয়া চলবে না। এবং যারা গত বছর সেভ বাংলাদেশ, হিন্দু, রক্তাক্ত শরদ ইত্যাদি বলে যারা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান বাঙালির মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল, তাদের আজকে টিকিট পাওয়া যাচ্ছে না। কারণ তাদের দিল্লির, তাদের যে মালিকরা বলে দিয়েছে এখন তো আদানির সঙ্গে আমরা ডিলিং করবো, এখন তোরা চুপ থাকবি, এখন বাংলাদেশ ভালো। তার মানে ভোট এলে নোয়াখালী, আর ভোট না থাকলে তিস্তা খালি। এই জিনিসের বিরুদ্ধে বাংলা পক্ষ পথে আছে, বাঙালি পথে আছে, বাংলা পক্ষ থাকতে তিস্তা চুক্তি হতে দেওয়া যাবে না। বুক চেয়ে রক্ত দেওয়া হবে, তিস্তা চুক্তি হবে না। তিস্তা চুক্তি করলে সে চুক্তি আমরা জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, বুক চেয়ে রক্ত দেবো।